যান ফ্রেন্ডস ফ্রেন্ডস এসে যেটি নিউ রিক্রুইটমেন্টের যে সমস্ত ফ্রেন্ডস তোমরা অনেক অপেক্ষায় আছো যে তোমাদের ভ্যাকান্সে নিউ ভ্যাকেন্সি কবে আসবে এবং কতটা ভ্যাকেন্সি থাকবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সো তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু এই নোটিফিশনের মাধ্যমে দেবো ফ্রেন্ডস তোমরা জানো যে তোমাদের কিন্তু অফিসিয়ালি ডেটা কিন্তু বেরিয়ে এসছে সো অনেক আগেই আমি কিন্তু অনেকটা ইনফরমেশান নেওয়ার পরে তোমাদেরকে এই ভিডিও করা হচ্ছে যে তোমাদের তোমাদের জানানো হচ্ছে যে তোমাদের কিন্তু প্রত্যেকটা বছরে এবার থেকে কিন্তু এসএসসি যেটি ফর্ম ফিল আপ হবে এবং রিক্রুটমেন্ট কিন্তু পরিচালিত মানে চালিত থাকবে মানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু সবসময় চালিয়ে থাকা রাখবে প্রত্যেকটা বছরে সো এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই গুড নিউজ এসএসসির তরফ থেকে এছাড়াও ফ্রেন্স তোমরা জানো যে এবারে কিন্তু তোমাদের ভ্যাকান্সি যথেষ্ট পরিমাণে রাখা হয়েছে এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমাদের অনেকটা ভ্যাকান্সি ছিল প্রত্যেকটা বছরে কিন্তু জানা যায় এবং দেখা যায় যে তোমাদের কিন্তু অনেকটা ভ্যাকান্সি আশি পঁচাশি এমন কিন্তু একটা বা চুরাশি হাজার সো এমন কিন্তু একটা মানে তোমাদের ভ্যাকান্সির ডেটা কিন্তু কালেকশান কিন্তু সময় দেখে এসছো সো সব থেকে বড়ো প্রবলেম যে অনেক প্রার্থী বা অনেক ফ্রেন্ডস কিন্তু যখন ভ্যাকান্সি বের হয় তখন কিন্তু ভ্যাক্যান্সি দেখার পরে অনেক কিন্তু ঘাবে যায় যে এতটা কম ভ্যাকান্সি কী কারণে ফর্ম ফিল আপ এই কারণে কিন্তু অনেকে ফর্ম ফিল আপও ভালো করে না অনেকে কিন্তু এই রিক্রুইটমেন্টের জন্য ভালো প্রস্তুতিও নিতে পারে না সো তোমাদের এবারে কতটা ভ্যাকেন্সি থাকতে পারে এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক চিন্তিত আছে এবং যারা ভালোভাবে এই রিক্রুটমেন্ট মানে তোমাদের তোমরা জানো যে দু হাজার পঁচিশে কিন্তু বিগ ভ্যাকেন্সি আসছে চলেছে এসএসজিডি সো তোমরা যদি এসএসজিডি দু হাজার পঁচিশে বেস্ট বুক পেতে চাও সে চাকশো প্রকাশনের বইটি কিন্তু নিতে পারো কারণ এই বইটি কিন্তু তোমাদের এসি জিটি দু হাজার চব্বিশের সমস্ত প্রশ্ন যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া বিশেষ করে তোমাদের যদি হিন্দিতে খুবই দুর্বল হয়ে থাকো তোমরা কিন্তু এই বইটি নিতে পারো হিন্দি গ্রামার হিসেবে কিন্তু এই বইটি কিন্তু খুবই ভালো আর তোমরা যদি বইটা পেতে চাও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো এবারে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটা তোমাদের আমাদের পরিচালিত হচ্ছে বা তোমাদের এক্সামটা হয়েছে এই রিক্রমটা কিন্তু তোমাদের মোট কিন্তু পঁচিশ হাজার ভ্যাকান্সি রাখা হয়েছিল অনেকেই কিন্তু সেইভাবে মাইন্ড করে নি অনেকেই কিন্তু ভালো প্রস্তুতি নেয়নি অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করিনি বা অনেকে কিন্তু ভালো পড়াশোনা করিনি যার কারণে কিন্তু এবারে রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সিটা তোমাদের বেড়েছে প্রায় ছেচল্লিশ হাজারের ওপরে সো এর কারণে কিন্তু যারা সেইভাবে প্রিপারেশান নেয়নি তাদের অনেকটা ক্ষতি হয়েছে সো এই কারণে কি তোমাদের যারা যে সমস্ত ফ্রেন্ডস বা যে সমস্ত এসএসজির প্রার্থী আছো যারা তোমরা প্রথম থেকে প্রিপারেশান ভালোভাবে নাও না বা তোমরা যারা ভ্যাকান্সি কম আছে বলে ঠিক একটা ভালো মাইন্ড কর মানে করো না মানে তোমরা সেভাবে এগোতে পারো না তাদের জন্য কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় সো এই জন্য কি প্রত্যেকটা বছরে এখন কিন্তু তোমরা প্রিপারেশনের বছরগুলো লক্ষ্য করলে দেখতে পাবে যে তোমাদের কিন্তু প্রথমে পঁচিশ হাজার ভ্যাকান্সি কিন্তু আশেপাশে তোমাদের একটা বার করা হয় মানে পঁচিশ হাজার ভ্যাকান্সি কিন্তু একটা প্রথমে তোমাদের নোটিফিকেশান দেওয়ায় তারপরে সেটা কিন্তু টেন্টিভ রাখা হয় এরপরে কিন্তু তোমাদের পরীক্ষার পর মানে পরীক্ষা নেওয়া হয় মানে এক্সাম তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হয় তারপরেই কিন্তু তোমাদের এই যে তোমাদের ফিজিক্যাল কার্ড আপ আগে বা তোমাদের এক্সু কার্ড জারি করার আগে কিন্তু বা ফিজিক্যাল হওয়ার আগে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি পঁচিশ হাজার ভ্যাকান্সিটা কিন্তু বাড়িয়ে ডবল করা দেওয়া হয় সেই বছরে কিন্তু তোমাদের সেম হতে পারে কারণ তোমরা জানো তোমাদের কিন্তু কনস্টেবল জি যে ফর্ম ফিল আপ অনেক কিন্তু আমরা দেখলে বুঝতে পারবে ফ্রেন্ডস যে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে অনেক আগে থেকে জানানো হয়েছিল ফ্রেন্ডস কনস্টেবল জিডি আর্ম পুলিশ ফোর্স সো কম্পিউটার যে তোমাদের সিবি এক্সাম নেওয়া হয় সো প্রথমে তোমাদের জানো অনেক কিন্তু তোমরা দেখো সাতাশে আগস্ট থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ছিল এবং সাতাশ সেপ্টেম্বর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ ছিল সো এটি কিন্তু একটা টেনটেটিভ শিডিউল অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করছে বা অনেকেই কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করে কবে থেকে ফর্ম ফিল হবে বা এই আগস্টের সাতাশ তারিখ থেকে ফর্ম ফিল হবে কি সো দেখো তোমাদের যেহেতু তোমাদের একটা টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে এর আগে পিছে মানে তোমাদের দেখা যাচ্ছে এই যে সাতাশে আগস্ট যদি তোমাদের না নেওয়া হয় বা সেপ্টেম্বরে কিন্তু তোমাদের মাঝামাঝি থেকে বা অক্টোবরের দুর্গাপুজোর আগে মানে তোমাদের যে অক্টোবরের আগে থেকে কিন্তু তোমাদের কোনো একটা নোটিফিকেশান আসবে এবং ফর্ম ফিল আপ কিন্তু নেওয়া শুরু করে দেবে সো এটা কিন্তু থাকে কারণ কি টেন্টিভ শিডিউল হয় তোমাদের ডেট ওয়াইজ হতে পারে কিংবা একটু আগে পিছিয়ে হতে পারে কারণ কি তোমরা জানো এবারে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল এই রেজাল্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল রেজাল্ট আউট করতে অনেকটাই কিন্তু দেরি করেছে অনেক অনেক মাস এবং তারপরেও কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ডেট কিন্তু জারি করা হয়নি এই দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টের সেই কারণে কিন্তু অনেকেই এই রিক্রুটমেন্টের জন্য অনেকটা বিরক্ত প্রকাশ বা অনেকটাই কিন্তু প্রবলেমের মধ্যে আছে সো এরপরে তোমাদের এই রিক্রুটমেন্টে রকমভাবে ফিজিক্যাল কমপ্লিট হয়নি বা মেডিকেল কমপ্লিট হয়নি যার কারণে কিন্তু তোমাদের যে দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্টটা এই পঁচিশে রিক্রুটমেন্টের কিন্তু একটু ফর্ম ফিল আপের গতিটা একটু কিন্তু লেটে হতে পারে বা ফর্ম ফিল আপটা যেটা তোমাদের সময়টা কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে সো এটা কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে এখনও কিন্তু কোনো কিছু জানানো হয়নি হয়তো তোমাদেরকে পরে তোমরা জানতে পারবে এবারে আসা যাক তোমাদের যে ভ্যাকান্সি অনেক ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করছে যে তাদের কতটা ভ্যাকান্সি থাকতে পারে অনেকেই কিন্তু অনেক ভিডিওতে জানিয়েছে যে অনেকটা ভ্যাকান্সি চল্লিশ কেউ পঁয়তাল্লিশ হাজার এমন ভ্যাকান্সি জানাচ্ছে তো তোমরা জানো বিগত বছরগুলি কিন্তু তোমাদের পঁচিশ হাজার ভ্যাকান্সি করে প্রথমে পঁচিশ প্লাস বা পঁচিশ ছাব্বিশ হাজার এরকম একটা আশেপাশে কিন্তু তোমাদের একটা ভ্যাকান্সি বার করা হয় এরপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেটের আগেই কিন্তু সেটাকে ডবল করে দেওয়া হয় এই জন্য কি যারা প্রথমে ফর্ম ফিল করে বা ভ্যাকান্সি যখন বার হয় তখন কিন্তু অনেকেই এই এত কম ভ্যাকান্সি দেখার পরে অনেকে কিন্তু মাইন্ডটা সেইভাবে সেট করে না এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেয় না এবং অনেকে কিন্তু ফর্ম ফিল করে না এই জন্য তোমাদের দেখো এবারে কিন্তু যে যে রিক্রুটমেন্ট বা যে ভ্যাকান্সিটা আসছে এই ভ্যাকান্সির মধ্যে কিন্তু তোমাদের কিছু না হলেও কিন্তু পঁচিশ হাজার আশেপাশে প্রথমে যদি রাখা হয় তাহলে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ বা তিরিশ হাজারের ভিতরে কিন্তু তোমাদের একটা ভ্যাকান্সি প্রথমে যখন নোটিফিকেশান জারি করা হবে ফাইনালিভাবে তখন পঁচিশ থেকে কিন্তু সাতাশ এবং আঠাশ তিরিশ ভিতরে কিন্তু তোমাদের একটা ভ্যাকান্সি পজিশান রাখা হতে পারে তারপরে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল কাট হয় এই ফিজিক্যালের আগে বা ফিজিক্যাল কাট আগে কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু বেড়ে পঁয়তাল্লিশ হাজার প্লাস কিন্তু হতে পারে সো এটি কিন্তু অবশ্যই কারণ কি তোমাদের ভ্যাকান্সি যেহেতু ভালো আছে সো তোমাদের যদি কম ভ্যাকেন্সি যদি কুড়ি বাইশ পঁচিশ হাজার যদি ভ্যাকান্সি প্রথম নোটিফিকেশান রাখা হয় পরে কিন্তু এই সেই ভ্যাকান্সিটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অনেকটা ভালো সুযোগ সুবিধা আসবে এই কারণে কি তোমরা কিন্তু প্রথম থেকে ভালো প্রস্তুতি নাও কারণ কি এখন তোমাদের প্রত্যেক বছরে কিন্তু এসএসসি জিডি রিক্রুটমেন্ট কিন্তু করা হবে এবং ভালোভাবে যারা প্রিপারেশান নেবে যেন তোমরা বাংলায় পরীক্ষা হচ্ছে এবং বাংলায় পরীক্ষা হওয়ার কারণে কিন্তু অনেক অনেকেই কিন্তু ভালো পড়াশুনো করছে সারা বছর তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট ডাকছে সো এই কারণে কিন্তু তোমাদের এখন থেকে প্রিপারেশান নিতে হবে ভালো রেজাল্ট করার জন্য সো ফ্রেন্ডস আশা করি তোমাদের বয়তে পেরেছি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রায় বলতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের ওপরেই কিন্তু রাখতে পারে ফাইনালি ভাবে ফাইনাল নোটিফিকেশানে সেই কারণে তোমরা সেভাবে প্রস্তুতি রাখো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ